হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিসি ওয়ান পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের দশ নম্বর বা কুড়ি নম্বরে আসতে পারে প্রশ্নটা কি রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের যে প্রতিরোধের অধিকার এই প্রতিরোধের অধিকারের ওপরে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুব তাই এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা ভালো করে দেখে নাও রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার দেখো প্রথমে তোমাদের কী লিখতে হবে একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কী লিখবে অ্যারিস্টটাল হেগেল হবস প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রের গুণগান করেছেন রাষ্ট্রের অপরিহার্যতা সম্পর্কে তত্ত্বপ্রচার করেছেন প্রকৃতপক্ষে আধুনিক জগতে প্রতিটি নাগরিক কোনো না কোনো রাষ্ট্রে বাস করে রাষ্ট্র মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়মকানুন তৈরি করে রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সবাইকে সেগুলি মেনে চলতে হয় না মানলে রাষ্ট্র শাস্তি দেবে সমাজের সমাজে অন্যান্য সঙ্গ আছে কিন্তু তারা সবাই রাষ্ট্রের অধীনে কাজ করে তাই অধ্যাপক ল্যাস্কি বলেছেন রাষ্ট্র হলো সমাজের সৌধের চূড়া তারপরে দেখো রাষ্ট্রের এই অবস্থান সত্ত্বেও আমরা দেখি মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে কখনো অহিংস উপায়ে করছে আবার কখনো বা সেই বিদ্রোহ বিপ্লব বা হিংসার রূপ নিয়েছে ইতিহাসের অনেক উদাহরণ আছে যেমন রুশো ভলতেয়ার ফরাসি বিপ্লবকে সমর্থন করেছেন লক গৌরব লক গৌরবময় বিপ্লবকে স্বাগত জানিয়েছেন মার্কস বিপ্লব তত্ত্ব প্রচার করেছেন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে রাষ্ট্র সমাজের শৃঙ্খলা রক্ষা করে আইন হলো তার হাতিয়ার আর এই অবস্থায় জনগণের বিদ্রোহ করার অধিকারকে কি সমর্থন করা যায় জনগণ যদি আইন অমান্য করে তাহলে তাকে কি মেনে নেওয়া যায় আইন অমান্য করা আইন অমান্য করা কি আইনগত অধিকার হতে পারে এ বিষয়ে দুটি পরস্পর বিরোধী মত আছে বিরোধিতা করা উচিত নয় সেখানে কি বলা হচ্ছে দেখো বিরোধিতা করা উচিত নয়ের ক্ষেত্রে একদল রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন রাষ্ট্রের বিরোধিতা করা উচিত নয় এদের মধ্যে প্রথমেই অ্যারিস্টটলের নাম উল্লেখযোগ্য তিনি বলেছেন একমাত্র রাষ্ট্রের মধ্যেই সুন্দর জীবন সম্ভব যে মানুষ রাষ্ট্রের মধ্যে বাস করে না সে হয় পশু না হয় দেবতা কারণ রাষ্ট্রের মধ্যে তার বিকাশ সম্ভব তাই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না জার্মান দার্শনিক হেগেল রাষ্ট্রকে ঈশ্বরের রূপে বর্ণনা করে বলেছেন দ্য স্টেট ইজ মার্চ অফ গ অফ গড অন আর্থ অর্থাৎ রাষ্ট্র হলো পৃথিবীতে ঈশ্বরের পদক্ষেপ সুতরাং রাষ্ট্রের বিরুদ্ধচারণ করার অর্থ হল ঈশ্বরের বিরুদ্ধচারণ করা তাছাড়া মানুষ একমাত্র রাষ্ট্রের মধ্যে থেকে প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে তাই স্বাধীনতা সংরক্ষক হিসাবে রাষ্ট্রের বিরুদ্ধচারণ করা সমর্থনযোগ্য নয় তারপরে কি প্রকৃতপক্ষে সব নাগরিক যদি স্বাধীনতা ভোগ করতে চায় তাহলে তার জন্য পরিবেশ গড়ে তোলা দরকার আইন সেই পরিবেশ গড়ে তুলতে পারে তাই বলা হয় ল ইজ দ্য কন্ডিশন অফ লিবার্টি অর্থাৎ আইন হল স্বাধীনতার শর্ত রাষ্ট্র আইন তৈরি করে সেগুলিকে বলবৎ করে রাষ্ট্রের আইন অমান্য করলে সমাজের শৃঙ্খলা নষ্ট হবে সমাজ ভেঙে পড়বে তাই আইন অমান্য করা অমান্য করা সমাজের পক্ষে ক্ষতিকর তারপরে দেখো বিরোধিতা করা অন্যায় নয় যারা বলেছে বিরোধিতা করা অন্যায় নয় তাদের যুক্তি দেখো ল্যাস্কি গ্রিন মার্কস প্রভৃতি চিন্তাবিদরা মনে করেন যে রাষ্ট্রের বিরোধিতা করা অন্যায় নয় তাদের যুক্তিকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে গ্রিনের মত কি বলা হচ্ছে দেখো গ্রিন বলেছেন রাষ্ট্রের কাজ হলো মানুষের ব্যক্তিত্বের বিকাশে সহায়তা করা কিন্তু রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা সেই আদর্শ থেকে সরে আসে অথবা যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে নাগরিকরা তার বিরোধিতা করতে পারবে তবে তিনি বলেছেন এটা নাগরিকদের অধিকার না বলে কর্তব্য বলে মনে করা উচিত নাগরিকরা প্রথমে শাসনতান্ত্রিক উপায়ে সাধারণের সাধারণের স্বার্থবিরোধী আইনকে বাতিল করার চেষ্টা করবে তাতে যদি কাজ না হয় তাহলে বিরোধিতা করা নাগরিকদের কর্তব্য তারপর দেখো ল্যাস্কির মত ল্যাস্কি বলেছেন রাষ্ট্র অনেক ক্ষমতা আছে রাষ্ট্রের অনেক ক্ষমতা আছে বলে আমরা ভয়ে তার আইন মেনে চলি কথা ঠিক নয় আমরা আইন মেনে চলি কারণ আইনের মাধ্যমে সমাজের কল্যাণ হবে সুতরাং রাষ্ট্র কতটা পরিমাণ আমাদের কল্যাণ করছে বা আমাদের দাবি পূরণ করেছে তার ভিত্তিতে আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবো ল্যাস্কির ভাষায় দ্য পাওয়ার অফ দ্য স্টেট ক্যান বি জাস্টিফাই অনলি দ্য অনলি ইন টার্ম অফ হোয়াট ই মেক টু ডো রাষ্ট্র যদি মানুষের স্বাধীনতা অধিকার রক্ষা করতে না পারে তাহলে নাগরিকরা তার বিরুদ্ধ চারণ করতে পারবে এটা তাদের অধিকার এবার মার্ক্সের মত দেখো মার্কস কী বলেছেন মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কল্যাণকর প্রতিষ্ঠান বলতে নারাজ তাদের মতে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের যন্ত্র লেনিনের ভাষায় দ্য স্টেট ইজ অরিজিন অফ ক্লাস রুল যা যারা উৎপাদনের উপকরণের মালিকা মালিক তারাই রাষ্ট্রের ক্ষমতা দখল করে পুঁজিবাদী সমাজে মালিক শ্রেণী রাষ্ট্রের ক্ষমতা দখল করে রাষ্ট্রকে নিজের স্বার্থে ব্যবহার করে তাই রাষ্ট্র সাধারণ মানুষের কল্যাণ করতে পারে না যতদিন রাষ্ট্র থাকবে ততদিন শোষণ পীড়ন ও অত্যাচার থাকবে সর্বহারা শ্রেণী শোষিত অত্যাচারিত হবে তাই সর্বহারা শ্রেণী নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের বিরুদ্ধচারণ করবে এই বিদ্রোহ বা বিপ্লব হলো মুক্তির একমাত্র পথ মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো বর্তমান কালে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করা বা বিরুদ্ধচারণ করাকে অন্যায় বলে মনে করা হয় না কোনো কোন দেশে সংবিধান এই অধিকার দেয়া হয়েছে চীনের সংবিধানে ধর্মঘট স্বীকৃত হয়েছে তবে বিদ্রোহ করার অধিকার স্বীকৃত হয়নি কারণ বর্তমানে রাষ্ট্র হল কল্যাণকর রাষ্ট্র সমাজের কল্যাণ করা তার লক্ষ্য সেই আদর্শ থেকে যদি রাষ্ট্র সরে আসে তাহলে রাষ্ট্রের বিরুদ্ধচারণ করা যাবে অবশ্য বিরুদ্ধচারণ যুক্তিসঙ্গত হওয়া চাই সমাজের বৃহত্তর স্বার্থে বিরোধিতা করা অন্যায় নয় তবে একটা কথা মনে রাখতে হবে বিদ্রোহকে যখন তখন অস্ত্র হিসাবে প্রয়োগ করা উচিত নয় প্রথমে সাংবিধানিক উপায়ে প্রতিকারের ব্যবস্থা করতে হবে তাতে ব্যর্থ হলে তখন বিদ্রোহকে শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত এই ছিল তোমাদের আজকের ক্লাস